হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে লং টাইমের জন্য বাসা থেকে একটু বের হয়েছিলাম। সো বের হয়ে আমরা কোথায় গেলাম, দেন হচ্ছে আমরা কী কী করলাম আর কী কী আজকে খেলাম, সো সেটারই একটা ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করি আজকে তোমরা ফুল ব্লগটি দেখবে। তো আজকে আসানের বাবার অফ ডে ছিল, তাই ভাবলাম একটু বের হবো, কজ আসলে ওভাবে তো সময় পাওয়া যাচ্ছে না একদমই, কজ ও একদমই বিজি। তো তাই ভাবলাম একটু বাহিরে যাই, আর এদিক থেকে যেহেতু আমরা নতুন বাসা শিফট হব, সো বাসাও খুঁজতে বের হয়েছে অ্যাকচুয়ালি। তো এই দিক থেকে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম কদবেল, আর এটা তো আমার খুব ফেভারেট। পরে ওকে বলতেছি তাহলে আমাকে একটা কিনে দাও, তো যাই হোক হয়তো কিনে দিল। আর এটা খেতে খেতে যাচ্ছিলাম অটোতে করে। তো ওয়েদার তো এখন অনেক গরম, তাই একটু লেট করে বের হয়েছিলাম যে একটু রোদটা কমলে বের হব। তো যাই হোক, যেতে যেতে আমাদের অলমোস্ট সন্ধ্যাই হয়ে গিয়েছিল, সো রাতের দিকে বাসা দেখে কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। তো তারপর হচ্ছে দেখতেছিলাম যে আসলে একটা বাসা ভালো লেগেছে, সো ওটাই দেখতে উপরে যাচ্ছিলাম। আর চিন্তা করতেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়াটা কিন্তু অনেক প্যারা। তো আমাদের সাথে আজকে আজানও ছিল, সো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম কোথাও বসে রেস্ট নেই, তো আমরা ওই জায়গার সাইডেই ছিল টঙ্গিতে রস্টিক লঞ্চ, তো এই রেস্টুরেন্টে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, তো ওখানে গিয়েছি। অ্যান্ড দেন ওখানে প্লেজন্ট ছিল ছোট্ট একটা, সো আজান তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলো, ও অনেক মজা করেছিল। আর এদিক থেকে আমি অনেক একটু শান্তি পেয়েছিলাম, কজ ও এটা নিয়ে মানে খেলাটা নিয়ে ব্যস্ত ছিল। আর এদিক থেকে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম কি খাবো, কজ আমার অনেক দিন ধরে হচ্ছে পিজা খেতে ইচ্ছে করছিল। আজানের বাবাকে বলতেছিলাম যে চলো আজকে পিজা খাবো, তো ওই উদ্দেশ্যে আসলে বের হওয়া, মাঝখান থেকে একটু বাসা দেখতেছিলাম এই তো। তো আর এদিক থেকে আজান তো অনেক বেশি মজা করতেছিল, আমি তো ওরই ভিডিও করছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। আর ওই দিন মানে এত পরিমাণ ভিড় ছিল রেস্টুরেন্টে বলার বাইরে, লাইক সবাই এসে দাঁড়িয়ে ছিল, ভাগ্যক্রমে আমরা একটু জায়গা পেয়েছিলাম, নাহলে তো আমাদেরও দাঁড়িয়ে থাকতে হতো। তো যাই হোক, এদিক থেকে ফুল রেস্টুরেন্টে একটা ক্লিক নিচ্ছিলাম আমি, আর আজানের বাবা মেনু সিলেক্ট করছিল। তো বসে বসে আর কী করবো, দেন আমি আর আজানের বাবা একটু ভিডিও করছিলাম, তো ও ভিডিও করছিল, আমি একটু হাই হ্যালো এই তো হ্যান ত্যান ঢং করছিলাম। কী আর করবো, সময় যখন কাটে না খাবার কেন দেয় না, এই অবস্থা। তো যাই হোক, ফাইনালি আমাদের খাবার চলে আসলো, আমরা পিজা অর্ডার করেছিলাম। আর এই পিজাটা যে এতটাই ইয়ামি, এখানে চারটা ফ্লেভার ছিল, সি ফুড, দেন হচ্ছে বিফ, মানে জাস্ট অস্থির ছিল ভাই, কিছু বলার নেই আমার, আমার তো আবার খাইতে মজা যেতেছে। তো এদিক থেকে নিয়েছিলাম কোল্ড কফি, অ্যান্ড সাথে নিয়েছিলাম চাউমিন, যেটা আজানের বাবার মোস্ট ফেভারিট। সো ওর রস্টিক লঞ্চ মানে টঙ্গির যে ব্রাঞ্চটা এত জোস খাবার আসলে বলার বাইরে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু আমার ক্লিপ নিচ্ছিলাম, যেটা আমি অলওয়েজ করে থাকি। তো তারপর হচ্ছে যাওয়ার পালা, চলে যাব। সো আমরা বিল টিল দিয়ে বের হয়ে গেলাম। তো এদিক থেকে আমার মুরগির আবার খাবার দরকার ছিল, তো রাস্তার পাশ থেকে আমি আবার আমার মুরগির খাবার নিয়ে নিলাম। সো এদিক থেকে আজানের বাবা চেম্বারে আবার একটু গিয়েছিলাম, ওর একটু কাজ ছিল, সো ওখানে আবার যে একটু কথা বললো। লাস্ট মোমেন্টে আমার অনেক ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, কারণ আমি তো আবার খুব পাগল। সো এই তো আজকের ব্লগটা, এতটুকু, থ্যাংক ইউ।